তো বন্ধুরা, প্রথমেই তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর বিশেষ করে আজকের দিনটা ভালো থাকারই কথা। আজকে দিনটা আমাদের হিন্দুদের জন্য খুব স্পেশাল, আমাদের ইন্ডিয়ানসের জন্য, আমাদের সবাই ইন্ডিয়ানসের জন্য খুব স্পেশাল একটা দিন। এদিনে আমাদের ভারত স্বাধীন হয়েছিল। আমার মেয়ে তো আজকে এখন বললাম, হ্যাঁ কটা বললাম, দুপুর কটা বাজে? দাঁড়াও একবার দেখে নিই, মনে হচ্ছে আড়াই সোয়া দুইটা বাজে বোধ হয়। না, আড়াইটা বেজে গেছে, আড়াইটা বেজে গেছে। তো এখন আড়াইটা বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব। এখন আমি আর আমার মেয়ে শুয়ে পড়বো। আজ আমার বর গেছে, বরের ইসে আছে, পিকনিক আছে, মানে বরের দোকানে সব লোকজন মিলে ওরা পিকনিক খাচ্ছে। তো বর আস্তে আস্তে বিকাল হয়ে যাবে। আর হচ্ছে আজকে বিকালে আমাদের যাওয়ার কথা একটু ঘুরতে, এখন আমাদের বিকালে আজকে একটু ঘুরতে যাওয়ার কথা আছে। ঘরের কাজের থেকে স্বাধীন হয়ে একটু ঘোরাঘুরি ঘোরাঘুরি করবো আজকে। আজকে কাজের এত চাপ নেই, আজকে কাজ করিই নি ধরতে গেলে। সকালে পুরি টুরি এনে দিয়েছিল, ওগুলো খেয়েছি। আর দুপুরে টুকটাক বানিয়ে খেয়ে নিয়েছি। তো আজকে আমি কাজের চাপই নিইনি মাথায়। সকালে এমনি বাসি কাজ যেগুলি থাকে ওগুলি করতে হয়েছে, কাপড় কাচা ওগুলো তো করতেই হয়। তো আজকে এমনি এক্সট্রা কাজে কোনো চাপই নিইনি, রান্না বাড়ার রকম চাপ নেই। দাঁড়াও না বাবা। তো আজকে যাব, একটু ঘোরাঘুরি করব, আর বাইরে একটু খাওয়া দাওয়া করে আসবো। রেস্টুরেন্ট, আমার বোনের ফোন চলে আসছিল, সেই জন্য কাটতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো এখন একটু রেস্ট নিব, ঘুমাবো দু ঘন্টা। দাঁড়াও না বাবা, কথা বলতে দাও। দু ঘন্টা ঘুমাবো, পরে উঠে রেডি হবো। যখন রেডি হবো আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তখন দেখতে থাকো তোমরা। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুমিয়েছিলাম, উঠে গেছি ঘুম থেকে। আমার না পেটটা একটু ব্যথা ব্যথা করছে। তো এখন বিছানা টিছানাগুলো একটু ঠিক করে নেই, বিছানা টিছানাগুলো একটু ঠিক করে নেই, তারপরে ঘর ঘর টরটা একটু সুরে নেই, মানে ঘর ঝাড়ু দিয়ে নেই, তারপরে আস্তে ধীরে রেডি হবো। আমার পেটটা ব্যথা ব্যথা করছে। তো তোমরা দেখতে থাকো, আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আমার বর আর আমার মেয়ে বেরোয় গেছে নিচে, হুস্তুল করে রেডি হলাম। এর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ব্যাগটা এটা ছোট করতে হবে, মানে বড় করতে হবে। বন্ধুরা, আবার ওখানে গিয়ে পারলে ভিডিও করব। তো তোমরা দেখতে থাকো, দেখো একবার দেখে নাও, রেডি হয়ে গেছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এলাম বাড়ি। চুলটুল অবস্থা দেখো, হেলমেট পরলে যা হয় চুলের অবস্থা। তো ওখানে গিয়ে আমার কোনো ভিডিও টিডিও করা হয়নি, শ্যুট করা হয়নি। গেছিলাম এক ননদের বাড়ি, যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু যাও ঘরে যাও, কিন্তু তোমার হচ্ছে ওয়েদারের অবস্থা, মানে অবস্থা তো একটা ভালো না, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। সেই ভয়ে ভয়ে ঝটফট চলে এলাম, ক্যান্সেল করলাম। যাওয়ার কথা ছিল রেস্টুরেন্টে খাওয়ার জন্য, ওটাও ক্যান্সেল করা হলো। ঝিরিঝিরি একটু একটু পড়ছিলো বৃষ্টি, তো বাইকে গেছি, তো বৃষ্টি পড়লে ভিজে টিজে যাবো, সেই জন্য সব প্ল্যানিংই চেঞ্জ করা হলো। তোমার ওভরে গিয়ে খাও না, ওভরে গিয়ে খাও। তো এমনি এখন খাওয়ার যা এমনি কিছু নিয়ে আসি রাত্রে খাওয়ার জন্য। রাত্রে আর রান্নাবাড়ি নেই, এখানে দাঁড়িয়ে খাওয়ার মতো, বসে খাওয়ার মতো পরিস্থিতি ছিল না, কেননা বললাম বৃষ্টির ভয়ে ওখানে বসে খাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তো দেখো নিয়ে চলে আসি, এখানে হচ্ছে আইসক্রিম নিয়ে আসছি, মেয়েটা মেয়ে নিয়ে নিয়েছে, এটা হচ্ছে মোমো, আর এটা হচ্ছে বিরিয়ানি। তো এগুলি খাওয়ার নিয়ে আসছি। তো এখন আমি ঝটপট জামা কাপড়টা ছেড়ে নেই, তারপরে যখন খাওয়া দাওয়া হবে তারপরে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো।
তো মামা খেয়ে নিলাম বেলুন ফুলাচ্ছে উফ কি ভাবছিলাম কি হয়ে গেল প্ল্যান ছিল কি আর হয়ে গেল কি যাই হোক এখন ভাবছি আইসক্রিমটা খেয়েই নেই আমি না একটা গ্যাসের ট্যাবলেট আগে খেয়ে নিয়েছি জানি আমি উল্টো পাল্টা খেলে না আমার গ্যাস হয়ে যায় সেই জন্য গ্যাসের ট্যাবলেট আগেই খেয়ে নিয়েছি তো আমি আইসক্রিম নিয়ে বসি নিজের আইসক্রিমটা তো আগেই খেয়ে নিয়েছে আর আমি আমারটা নিয়ে বসি এখন এখানে আসছে এটা থেকে মানে লাগবে আর কি বুঝতে পেরেছো তারপর আমার পাপা যখন আবার ওর পাপারটা খাবে তখন ওখানে যেয়ে বসবো পাপার কাছে গিয়ে বসবে সবটার থেকেই আর কি ওর ভাগ লাগবে আর কি সবটার থেকেই ওর ভাগ লাগবে সবটার থেকেই ভাগ লাগবে তুমি তো আমাকে একবার দিয়েছিলে চশমাটা পরে না কিছু না যেটা আগে খেয়ে নিয়েছে এখন আমারটা ঘর সময় জানাই যে আন্না তো আন্না হয়ে গেছে যাও কে দিবে আরো যা আছে চেটেপুটে খাও মানে সমান সমান লাগবে আমি যতবার খাবো ততবারই লাগবে সমান সমান আগে নিজের টাকের জন্য ঝটপট খেয়ে নেয় তারপরে সমান সমান ভাগ লাগবে মানে আমার থেকে নিল আবার পাপা যখন যাবে বাবার কাছে গিয়ে বসবে বাবার থেকেও সমান সমান ভাগ নেবে দেখো চেটেপুটে খাচ্ছে ঠিক আছে না না তো শনি রোববার করে আমি হচ্ছে ক্ষেত্রকে খিলে এটা দেখি ভালো লাগে দেখতে আর টিভিতে আমার কোনো মানে মানে দেখি না টিভিতে না কোনো নেশা আছে কোনো সিরিয়াল দেখার নেশা আছে না কিছু তো আমি এই টিভি দেখি না এই দেখে কার্টুন ফার্টুন এগুলি আর বর কত সবাই নিউজ আসে যখন নিউজ ফিল্ম কিছু দেখতে দেখলে দেখে আমি শুধু যখন বিগ বস আর বিগ বসটা দেখি আর হচ্ছে খাতুকি খেলেই চলছে খাতুকি খেলেই টিভি দেখি তো আজকে আর দেখার চান্স নেই আজকে ইন্ডিয়ান আইডলের ফাইনাল হচ্ছে গ্র্যান্ড ফিনালে হচ্ছে তো গ্র্যান্ড ফিনালে হচ্ছে ওটা দুপুর 12টা থেকে স্টার্ট হয়েছে নাকি রাত্রি 12টা পর্যন্ত তো বর ওটা নিয়ে বসে এখন আর আমার টিভি দেখার চান্স নেই এখন বরই দেখবে ও আবার ইন্ডিয়ান আইডলটা দেখতো আগে তো তাও আমি এতদিন মানে দেখতে দিইনি আমি খাতুকে খেলে এটা দেখেছি ইন্ডিয়ান আইডল ওকে দেখতে দিইনি যেহেতু আজকে গ্র্যান্ড ফিনালে তো ওকে দেখতেই হবে এটা আর মিস করবে না আমি জানি এর জন্য আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই আমি বন্ধ করে দিলাম দেখা কারণ বেশি কথা বাড়ালে হয়তো আমাকে বুকে টুকে দিবে আবার
কেননা যেহেতু ড্যাড ফিনালে এটা সেই জন্য জানি আমার আজকে কোনো চান্স নেই আর টিভিতে, সেই জন্য এই ঘরে আমি চলে আসছি, মানে আর যাবই না। আবার যখন খাওয়া দাওয়া করবো বিরিয়ানি তখন যাব, তখন গিয়ে খাওয়া দাওয়া করে নেব। তো বাইরে কোনো ভিডিও করতে পারিনি, নাম্বার বাইকে আমি বললাম না যেখানে যাওয়ার কথা হচ্ছিলো ওখানে যাওয়া হয় হলো না। তো আমার এক ননদের বাড়ি আছে, ওখানে ননদের বাড়ি গেছিলাম, ওখানে আর কি ভিডিও করব। আর বাইকে যে আমি ভিডিও করব, আমার কাছে সত্যি কথা বলতে ট্রাইপড নেই, কীভাবে হাতে মোবাইল নিয়ে করব, হয়তো হট করে আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেলো, কারণ আমি মেয়ে বসে মেয়েকেও ধরতে হয়, তো অত রিস্ক নিয়ে আমি ভিডিওটা করলাম না। আর কই আর ওই ননদের বাড়ির থেকে রাস্তাতে ঘুরে ঘুরে খাওয়ার জিনিসগুলো নিলাম, আমার খাওয়ার জিনিসের দোকানে কী ভিডিও করবো এত ভিডিওর মধ্যে, আর ওই জন্য আর করা হলো না, নিয়েই তো বাড়িতে চলে আসলাম। যেখানে ভাবছিলাম যাবো সেখানে যদি যেতাম টুকটাক আমি শ্যুট করে ভিডিও শ্যুট করে নিতাম, যেহেতু ওখানে যাওয়া হয়নি সেই জন্য আর শ্যুটও করিনি। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, আর কিছু নাই দেখানো, রাতে শুরু খাবো বিরিয়ানি, বিরিয়ানি আর একদিন যদি পারি বিরিয়ানি চ্যালেঞ্জ করবো মেয়ের সঙ্গে বসে। আজকে আর এক্সট্রা করে দেখাচ্ছি না বিরিয়ানি খাওয়াটা দেখাচ্ছি না, যখন পারবো আর একদিন বিরিয়ানি আনলে ওটা চ্যালেঞ্জ করে দেব, বিরিয়ানি চ্যালেঞ্জ। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকে বেল আইকনটিও প্রেস করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটা।